দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। তাই দু চারটা রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে তেমন কিছু আসে যায় না, তবে যারা নির্বাচনে অংশ নেয়নি তাদের নেতাকর্মীরা হতাশ বলেও জানান শেখ হাসিনা। দর্শক, বাকিটা জানবো শামীম আক্তার রিপোর্টে। নির্বাচনে নিরঙ্কুশ জয়ের দুই দিন পর গণভবনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শুভেচ্ছা বিনিময় করেন দলীয় নেতাকর্মীদের সাথে। ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দলীয় স্লোগানে মুখরিত করেন সভাস্থল। নির্বাচন কমিশন অত্যন্ত কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত করেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশনকে সহায়তা করেছে সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন। সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন এবং নির্বাচন কমিশন এবং জনগণ তাদেরকে সহযোগিতা করেছে, কাজে সকলকেই আমার আন্তরিক অভিনন্দন জানাই। এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, এই নির্বাচন স্বাধীনতা পরবর্তী সময়ের একটি মাইলফলক। এদেশের সকল মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সুষ্ঠু নির্বাচন হয়েছে, প্রতিযোগিতামূলক নির্বাচন হয়েছে। অংশগ্রহণমূলক নির্বাচন কার অংশগ্রহণ? এটা হচ্ছে জনগণের অংশগ্রহণ। এত দলের মধ্যে দুই চারটা দল অংশগ্রহণ না করলে কিছু আসা যায় না, কিন্তু জনগণ অংশগ্রহণ করেছে কিনা সেটাই সব থেকে বড়। এই নির্বাচনে জনগণই অংশগ্রহণ করেছে স্বতঃস্ফূর্তভাবে, এমনকি 120 বছরের বয়স্ক বুড়ো মানুষও ভোট দিতে গেছে। বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শেখ হাসিনা বলেন, দেশে দুর্ভিক্ষ সৃষ্টির জন্য একটি দল চক্রান্ত করছে, সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনেকেরই চক্রান্ত ষড়যন্ত্র আছে যে দুর্ভিক্ষ ঘটাবে, অমুক করবে, তমুক করবে, সেটা যেন কোনো মতে করতে না পারে, তার জন্য আমাদেরকেই এখন থেকে সতর্ক থাকতে হবে। আমাদের উৎপাদন বাড়িয়ে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমাদের দেশের উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা মেটানো, বিদেশে রপ্তানি করা। প্রধানমন্ত্রী বলেন, এবারের নির্বাচনের মাঠ উন্মুক্ত ছিল, মাঠের রাজনীতিতে কোনো ধরনের রেষারেষি না করার নির্দেশ দেন তিনি। যারা নির্বাচন করেছে, আমরা যাদের নমিনেশন দিয়েছি তারাও নির্বাচন করেছে, বা কেউ স্বতন্ত্র করেছে, অন্যান্য দল করেছে, জনগণ তাদের ভোট দিয়েছে। সমস্ত যেহেতু জনগণ ভোট দিয়েছে, সেহেতু কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই এবং কোনো ক্ষোভ যেন না থাকে। সবাই যেন শান্তিপূর্ণভাবে সমস্ত অবস্থাটা ধরে রাখতে হবে। বুধবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিজয় সমাবেশ করার কথা জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বিজয় উৎসবে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান। আগামীকাল সরোদি উদ্যানে বিকাল 3টায় কাজে সকলে সেখানে উপস্থিত থাকবেন। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা।